নোয়াখালীর সুবর্ণচরে চাঁদা না পেয়ে দোকান ও ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় আহত হয়েছেন কমপক্ষে 7 জন। শনিবার দুপুর 12টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের পাংখার বাজার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। জরুরি সেবা 999 নম্বরে ফোন করার পর পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরের দিকে 25 থেকে 30 জনের একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পাংখার বাজার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি ভবন ও সংলগ্ন ভিটা দখল করতে আসেন। এ সময় ভিটার মালিক কামাল হোসেনের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা কামাল হোসেনের 2 ছেলেসহ কমপক্ষে 7 জনকে পিটিয়ে আহত করে একটি কক্ষের মধ্যে আটকে রাখেন। হামলাকারীরা ভিটায় অবস্থিত দোকানঘর এবং একটি দ্বিতল ভবনের নিচতলায় জানালার কাঁচ ভাঙচুর করেন। পাশাপাশি নগদ টাকা লুট করে নিয়ে যান তারা। হামলার শিকার চর মধ্যম বাগ্যা গ্রামের কামাল হোসেনের পুত্র বেলাল হোসেন বলেন, পাংখার বাজারে তাদের বসত বাড়ি ও একটি দোকানের ভিটা রয়েছে। দোকানের ভিটায় তিনি ভাঙাড়ি মালামালে ব্যবসা করেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জসিম উদ্দিন ও মাইন উদ্দিন নামের বিএনপির 2 নেতা তার ভিটা থেকে তাকে উচ্ছেদের পরিকল্পনা করেন এবং নানা হুমকি দিতে থাকেন। দোকান ও ভিটা দখলে রাখতে চাইলে তাদের 5 লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। তখন তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে রাখেন। কামাল হোসেন অভিযোগ করে বলেন, গত শুক্রবার জসিম উদ্দিন ও মাইন উদ্দিন পুনরায় তার কাছে দাবি করা চাঁদা টাকা চান। তখন তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুর আনুমানিক 12টার দিকে জসিম উদ্দিন ও মাইন উদ্দিন দলবল নিয়ে এসে তার বাজারের ভিটা দখলের চেষ্টা চালান। এ সময় তিনি বাধা দিলে তার 2 ছেলেসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। এতে তার ছেলেসহ পরিবারের সদস্যদের মারধর করেন। হামলাকারীরা তার পরিবারের লোকজনকে একটি দোকানের কক্ষে রাখেন। পরে তারা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দেওয়ার পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আহত ব্যক্তিদের উপর পুনরায় হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন কামাল হোসেন। হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত জসিম উদ্দিন ও মাইন উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি, তাই অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পাংখার বাজার এলাকায় একাধিক ব্যক্তি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী পরিচয়ে দখল চালিয়ে যাচ্ছে। চরজুবলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, জসিম উদ্দিন ও মাইন উদ্দিন আগে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করতেন। সরকার পরিবর্তনের পর এখন তারা বিএনপি হয়ে গেছেন। শুধু তাই নয়, বিএনপির নাম ভাঙিয়ে তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন। চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জসিমে বলছি, যদি আপনাকে যদি কাগজপত্র অ্যাকুরেট থাকে তাহলে আপনারা বসেন, বসে নিয়ে যান। আর যদি আমি কাগজে যদি পানা থাকে তাহলে আমার দিয়ে যান। আপনারা 10 জনে মিলে বিচার করেন। তখন কি করছে, থানায় যাওয়া বিচারে ডাক দিয়েছিল, এরা থানায় যাবে না, এরা এখানে বসতে বলে। পরে কালকে উপজেলার থেকে আটকোফালিয়া বাজার থেকে লোক আসছিল 2 জন, যে সমস্যাটা দেখার জন্য, শোনার জন্য। হেলাল মিয়া আসছিল আর মালিক মিয়া আসছিল। পরে জিজ্ঞাসা করতেছে এরা যে তোমাকে 4 নম্বর ওয়ার্ডে এত সমস্যা কেন, তোমরা কি দেখো না? এই কথা বলতে দেরি, হেদের কাত আক্রমণ করতে দেরি নেই। তখন যাই মনে করেন হেদের সারি আম করে ধরছে। আক্রমণে আহত হয়েছে বেলাল হোসেন, কামাল হোসেন, নুন নবী, নূর আলম, রুনা, হাজরা, জাকের, যে এখনও একজন হাসপাতাল চিকিৎসাধীন আছে। থানা এখনও মামলা হয় নাই। আমার 15 লক্ষ টাকার উপরে মাল মাল লুট হয়েছে। আমি এটা সুস্থ বিচার চাই। আমার এটা তদন্ত করে দেখো দেশে কি চলতেছে, চলে না। দরবশতন 1 লক্ষ টাকা দোষিমে চাঁদা খাইছে। 1 লক্ষ টাকা চাঁদা খাই দোষিমে আয় আঙ্গরারে হামলা চালাইছে। আঙ্গরারে হামলা চালাইছে, আঙ্গরে ঘর জানালা দি ইটা মারে, আনা ভাঙ্গি আঙ্গুর হিগেনে মেলা ক্ষয়ক্ষতি করছে। বার দিয়ে আঙ্গুর দশ আটকাল আসছে, আটকালে জানালা ভাঙ্গি খেলে জানালা দিয়ে আঙ্গুর পাথর মারছে। নাম জসিম, মাইন জসিমের লাইগের নাম কি ঈশ্বর। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি হাসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB 71 TV।